হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অনলাইন তথ্য ইউটিউব চ্যানেল। কেন্দ্রীয় সরকারের একটি দপ্তরে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের মধ্যেই, অর্থাৎ চাকুরির স্থান হবে পশ্চিমবঙ্গের মধ্যেই। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগ করছে কেন্দ্রীয় সরকারের পারমাণবিক শক্তি দপ্তরের অধীনস্থ একটি সংস্থা, যার নাম হলো ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার। অনেকগুলি পোস্টে নিয়োগ করা হচ্ছে, তবে আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে সেগুলোই আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশান বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন বিভিন্ন ধরনের সরকারি চাকরি এবং প্রাইভেট চাকরির ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো এই হলো অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেস, আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো অফিসিয়াল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আপনার জন্য প্রোভাইড করে দেবো ডিসক্রিপশান বক্সে, এবং অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্কও প্রোভাইড করে দেবো। তো অফিসিয়াল বিজ্ঞপ্তিটা আপনাদের প্রথমে দেখিয়ে দেবো। এই হলো অফিসিয়াল বিজ্ঞপ্তি, দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্কও আপনার জন্য ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবো। তো বিস্তারিত জানতে আপনারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশান বক্স চেক করবেন। তো চলুন এখন আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। তো বিস্তারিত জানাবো আপনাদের বাংলা ভাষায়। আমরা একটি ওয়েবসাইট ওপেন করে নিয়েছি যার নাম হলো অনলাইন তথ্য ডট কম, www.onlinetathya.com। এই ওয়েবসাইটে এলেই কিন্তু আপনারা বিস্তারিত জানতে পেরে যাবেন। তো কী বলা হচ্ছে চলুন আমরা বিস্তারিত আপনাদের জানিয়ে দেব। তো বিজ্ঞপ্তি নাম্বার যেটি হলো আপনারা দেখতে পাচ্ছেন VECC/01/2020। আবেদন শুরুর তারিখ, অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন, আপনাদের প্রথমেই জানিয়ে দিয়েছি। আবেদন শুরু হচ্ছে 20/4/2021 তারিখ থেকে, এবং আবেদনের শেষ তারিখ 20/5/2021। অনেকটাই সময় আছে, আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই কিন্তু আবেদন করতে পারবেন। তো প্রথম পদের নাম হলো ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে, মোট শূন্য পদ রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, সাথে বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা লাগছে, আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। বয়স হিসাব করতে হবে 20/5/2021 অনুযায়ী, এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। দ্বিতীয় যে পোস্টে নিয়োগ করেছে যার নাম হলো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, মোট শূন্য পদ রয়েছে 2। শিক্ষাগত যোগ্যতা লাগছে, মাধ্যমিক পাস করে থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। 20/5/2021 তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। তিন নম্বর যে পোস্টে নিয়োগ করা হচ্ছে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট, মোট শূন্য পদ রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবেন। বয়সসীমা 18 থেকে 27 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে, এবং 20/5/2021 তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। চার নম্বর যে পদে নিয়োগ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্টাইপেন্ডারি ট্রেনিং। তো এর মধ্যে যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে সেগুলি হলো ফিজিক্স, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল, ফিটার, রিফ্রিজারেশন, এয়ার কন্ডিশন। মোট শূন্য পদ রয়েছে 29টি। শিক্ষাগত যোগ্যতা লাগছে, মাধ্যমিক পাস কমপক্ষে 60% নম্বর নিয়ে পাস করতে হবে, এবং কমপক্ষে 2 বছরের সার্টিফিকেট সহ ITI পাস করতে হবে। তো বুঝতেই পাচ্ছেন মাধ্যমিক পাস কিন্তু আপনাদের 60% নম্বর নিয়ে পাস করতে হবে। বয়সসীমা লাগছে, আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে। 20/5/2021 তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। আবেদন পদ্ধতি, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে www.vecc.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফর্মটি পূরণ করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য একটি মোবাইল নম্বর এবং একটি ইমেল আইডি প্রয়োজন হবে। অনলাইনে আবেদন করতে পারবেন 20/5/2021 তারিখ পর্যন্ত। তো আবেদন যেদিন থেকে শুরু হবে সেদিন থেকেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ আবেদন শুরু হচ্ছে কিন্তু 20/4/2021 তারিখ থেকে।
আবেদন ফি রয়েছে, অনলাইনেই আবেদন করতে পারবেন, অর্থাৎ অনলাইনে আবেদন করার সময় আপনাদের আবেদন ফি বাবদ লাগবে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা, এসসি এসটি পিডব্লিউডি ওবিসি এবং ফিমেল অর্থাৎ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে না, একদম শূন্য। নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, পেটিএমের মাধ্যমে আপনারা আবেদন ফি জমা দিতে পারবেন। অর্থাৎ আবেদন কিন্তু এখনও শুরু হয়নি অনলাইনে, যখনই আবেদন শুরু হবে আপনারা যদি কমেন্ট সেকশানে জানান যে আবেদনের ভিডিও চাই, তাহলে কিন্তু আমি যখনই আবেদন শুরু হবে তাহলে কিন্তু আপনার জন্য ভিডিও বানিয়ে দেব। তো অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য আপনার জাস্ট ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে, তাহলেই অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন এবং অনলাইনে যখনই আবেদন শুরু হবে 20 তারিখ থেকে আপনারা কিন্তু এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, বিস্তারিত আপনাদের জানিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। আপনারা যদি এই বিজ্ঞপ্তিটি পড়তে চান বাংলা ভাষায় তাহলে আমাদের ওয়েবসাইটে চলে আসবেন www.onlinetathya.com। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে সমস্ত কিছু লিঙ্ক পেয়ে যাবেন। তো আশা করছি ভালো আছেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।